হ্যালো ফ্রেন্ডস ডাব্লু বি ইউটি টি ইউপি ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার বিএড থার্ড সেমিস্টার এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি প্যাটাগরি অফ সোশ্যাল সায়েন্স মিউজিকের প্রশ্নপত্র নিয়ে আজ আলোচনা করবো থার্ড সেমিস্টার মিউজিক অর্থাৎ কোর্স অন থ্রি সেভেন বি এর প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা জানো ফুল মার্কস থার্টি ফাইভ ফুল মার্কস থার্টি ফাইভ সময় হচ্ছে দেড় ঘন্টা তো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকে গ্রুপ এ বি এবং সি গ্রুপ এতে তোমাদের গ্রুপ এতে তোমাদের গ্রুপ এতে তোমাদের টু মার্কসের কোশ্চেন থাকে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে পাঁচটা কোশ্চেন করতে হবে তো দেখো প্রথম কোশ্চেন সমন্বিত শিক্ষণ কি সমন্বিত শিক্ষণ কি ইন্টিগ্রেটেড টিচিং তারপর সেকেন্ড কোশ্চেন কিভাবে একজন সঙ্গীত শিক্ষক নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারেন কিভাবে একজন সঙ্গীত শিক্ষক নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারেন সি কোশ্চেন পরিমাপন এবং মূল্যায়নের পার্থক্য কি অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশান এর মধ্যে পার্থক্য কি। দেওয়াল পত্রিকা এবং বার্ষিক পত্রিকার মধ্যে মুখ্য প্রভেদগুলি কি কি। দেওয়াল পত্রিকা এবং বার্ষিক পত্রিকার মধ্যে মুখ্য প্রভেদগুলি কি কি। সঙ্গীত ক্লাসে বিতর্কের আয়োজন করার জন্য সঙ্গীত ক্লাসে বিতর্কের আয়োজন করার জন্য দুটি বিষয়ের শিরোনাম লিখুন দুটি বিষয়ের শিরোনাম লিখুন অনুকৃতি পাঠ কি অনুকৃতি পাঠ কী তারপর হচ্ছে জি শিক্ষণ সহায়ক উপকরণ কি শিক্ষণ সহায়ক উপকরণ কি। এরপর আমরা গ্রুপ বিতে চলে যাব। তোমরা জানো যে এখানে গ্রুপ বিতে তোমাদের পাঁচটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে তিনটে কোশ্চেন করতে হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান হচ্ছে ফাইভ প্রশ্নের মান হচ্ছে ফাইভ প্রথম প্রশ্ন সঙ্গীতের ভালো পুস্তক সঙ্গীতের সঙ্গীতের ভালো পাঠ্যপুস্তকের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন অনুশিক্ষণ অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি কী কী অনু শিক্ষণ এবং অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন আধুনিক শিক্ষা উপযোগী ভালো সঙ্গীত শিক্ষকের গুণাবলী বর্ণনা করুন তারপর হচ্ছে মূল্যায়নের সংজ্ঞাধীন সঙ্গীত ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত অন্তত পক্ষে চার অন্তত পক্ষে চারটি বিভিন্ন প্রকার মূল্যায়নের প্রকারভেদ সম্পর্কে লিখুন তারপর ছয় নম্বর কোশ্চেন প্রদর্শনী বলতে প্রদর্শনী বলতে কি বোঝায় একজন সঙ্গীত শিক্ষক হিসাবে আপনি কিভাবে প্রদর্শনী ব্যবস্থাপনা করবেন এরপর আমরা গ্রুপ সি তে চলে যাব গ্রুপ সির প্রশ্ন তোমরা জানো যে এখানে তোমাদের দুটি প্রশ্নের এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান হচ্ছে 10 প্রথম প্রশ্ন পারদর্শিতা অভীক্ষা কী একটি পারদর্শিতা অভীক্ষা প্রস্তুত করুন ছয়টি ভিন্ন ভিন্ন কাম্য আচরণগত উদ্দেশ্য উল্লেখ করুন ব্লু প্রিন্টের প্রয়োজন নেই দ্বিতীয় কোশ্চেন পাথের প্রতিটি দক্ষতার অধীন উপাদানগুলির নাম লিখুন যে কোনো একটি যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতার অধীন উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতার অধীন উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন তো এখানে শেষ হচ্ছে দু হাজার কুড়ির থার্ড সেমিস্টারের মিউজিকের প্রশ্ন তো সবাইকে ধন্যবাদ